আবার চলে আসলাম তোমাদের সামনে। তোমরা কেমন আছো? আশা করি তোমরা ভালো আছো, সুস্থ আছো। আজকে ভোরবেলায় উঠে গেছি, উঠে দেখছি বাইরে খুব সুন্দর হাওয়া দিচ্ছে, চলে গেলাম ছাদে। ছাদে গিয়ে একটু হাঁটাহাঁটি করলাম, করে আবার নিচে চলে আসলাম। নিচে এসে আমার দৈনন্দিন যে কাজগুলো থাকে সেগুলো আমি সেরে নিলাম, যেরকম ঘর ঝাড় দেওয়া, উঠোন ঝাড় দেওয়া, গাছে জল দেওয়া, তুলসী তলায় জল দেওয়া, ঠাকুরের বাসন মাজা, এগুলো সব করে টরে যখন আমি ঘরে ঘর মুছতে যাবো, যখন দেখলাম তখন দেখছি আমার মগটা একটু পুরনো হয়ে গেছে, একদম সরু হয়ে গেছে। মুছতে খুব কষ্ট হবে আমি জানি, কিন্তু তাও মুছে নিলাম কোনো রকমে, কেননা আমার অনেকটা জায়গা মুছতে হয়, খুব কষ্ট করেই মুছলাম। মুছে টুছে ফ্রেশ হয়ে চলে আসলাম তোমাদের সামনে। আজকে ভাবলাম যে একটা মগ বানাবো। এখন কিভাবে মগটা, একটা টি শার্ট দিয়ে আমি মগ বানাচ্ছি সেটাই তোমাদের সামনে শেয়ার। এর আগেও আমি অনেকবার মগ বানিয়ে দেখেছি, দোকানের থেকেও ভালো হয়, তাই আজকে তোমাদের দেখাবো কিভাবে বানাচ্ছি, তোমরা দেখতে থাকো। নেভি ব্লু রঙের একটা টি শার্ট নিয়ে নিলাম। এখন নিচের বর্ডারটা আমি কেটে নেব, কেটে রেখে দেব, এটা আমার কাজে লাগবে। এখন দু আঙ্গুল বরাবর আমি এক একটা পিস কেটে নেব, কেটে ফিতের মতন বার করে নেব। এইভাবে আমি সমস্ত ফিতেগুলো কেটে নিচ্ছি, পুরো গেঞ্জিটাই আমি কাজে লাগাবো। সোজা করে কাটতে পারছি না দেখে আমি স্কেলের সাহায্যে আর চকের সাহায্যে আমি লাইন করে নিয়েছি। দেখো এখন কি সুন্দর করে সোজা কাটা হচ্ছে। এইভাবে আমি আস্তে আস্তে সমস্ত গেঞ্জিটাকেই এইভাবেই কেটে নেব। তোমরা চাইলে নেভি ব্লু রঙের আমি নিয়েছি, তোমরা চাইলে যে কোনো কালারেরই নিতে পারো। এখন আমি হাতাটা কেটে রেখে দেব, এটাও আমার কাজে লাগাবো। দুটো হাতাই কেটে নিচ্ছি, এই অংশটাকে আমি এবার আবার সেই দু আঙ্গুল বরাবর কেটে নিচ্ছি। ফিতেগুলো আমি বার করে নিলাম। এবার দেখো এগুলো গোল গোল রিং হয়ে আছে দেখে, এগুলোকে আমি কেটে লম্বা ফিতে বানিয়ে নিচ্ছি। এইভাবে কেটে সমস্ত ফিতেগুলো আমি লম্বা করে নিচ্ছি। দেখো কাটা হয়ে গেল। এখন এই যে পুরো লম্বা ফিতেগুলো, এইগুলোকে হাফ সমান করে হাফ করে নিচ্ছি। তোমরা চাইলে দুটো টি শার্ট দিয়েও বানাতে পারো। এই যে আমি সবগুলো ফিতেই কেটে নিলাম। এখন একটা যে বর্ডারের যে অংশটা ফিতেটা রেখেছিলাম আমি, সেটা দুটো বাঁশের মধ্যে আমি শক্ত করে টাইট করে বেঁধে দিয়েছি। এখন ছোটো ছোটো ফিতেগুলো যে কেটে নিয়েছি, সেই ফিতেগুলো আমি দুপাশে লাগাবো আর মাঝখানটা ফাঁকা রাখবো। আমার এখানে 32টা দড়ি হয়েছে, আমি 16টা 16টা ভাগ করে নিচ্ছি। এদিকে 16টা লাগাবো, দেখো কিভাবে গিট দিচ্ছি দেখে নাও। এভাবে শক্ত করে গিট দিয়ে নেবে। এইভাবে শক্ত করে গিট দিয়ে সমস্ত দড়িগুলোই নেব। এপাশে গিট দেওয়া হলো, আমি বাঁদিকে এবার গিট দিয়ে নিচ্ছি, এদিকেও 16টা লাগাবো। আর মাঝখানটা কেন ফাঁকা রেখেছি সেটা তোমাদের বলবো, তোমরা দেখো। গিট লাগানো হয়ে গেল, দেখো এপাশে 16টা এপাশে 16টা লাগিয়েছি আর মাঝখানটা ফাঁকা রেখেছি। এইভাবে লাগিয়ে নিয়েছি, এখন খুলে নিচ্ছি, খুলে দুটোকে একসাথে করে নেব।
দেখো দুটোকে একসাথে করে নিয়েছি আর মাঝখানটা যে ফাঁকা রেখেছিলাম তাহলে আমার দুদিকেই দড়ি বেরিয়ে গেল, তাহলে আমার লাগাতে সুবিধা হবে। এখন আমি একটা জলের পাইপের পাইপ নিয়ে নিয়েছি, তোমরা চাইলে যে কোনো পাইপ নিতে পারো, পুরনো পোছা থাকলে ও সেই পোছাটাও পাইপটা দিয়েও কাজে লাগবে তোমাদের। এখন গেঞ্জির যে হাতাটা সেটা আমি পাইপের মুখটাকে দড়ি দিয়ে শক্ত করে বেঁধে দেবো। শক্ত করে বেঁধে দিচ্ছি, পুরনো যে কোনো রড দিয়েই তোমরা বাঁধতে পারবে। এবার দেখো যে দড়িগুলো বেঁধেছিলাম সেই দড়িগুলো এপাশ ওপাশ করে আমি পেঁচিয়ে পেঁচিয়ে ভালো করে গিট দিয়ে বেঁধে নেব। শক্ত করে বেঁধে নিচ্ছি, দেখো এবার আমার পোছা বানানো হয়ে গেল। এবার যে লম্বা লম্বা পিসগুলো বেরিয়ে আছে সেগুলোকে আমি সমান করে কেটে নেব। এবারেও একটা কাজ আছে, হাতার যে অংশটুকু আর একটু বেঁচে ছিল সেটাকে আমি গোল করে কেটে নিয়েছি আর ফুটো করে নিয়েছি আর পাইপের পেছন দিয়ে এটাকে সামনের দিকে এনে এইভাবে করে নিয়েছি। এখন একটা গার্ডারের সাহায্যে আমি এটাকে টাইট করে বেঁধে দিচ্ছি। এতে কী হবে, এটা শক্ত থাকবে, খুলে যাবে না, দেখতেও সুন্দর লাগছে। দেখো আমার পোছা তৈরি, এখন তোমাদের মুছে দেখিয়ে দিচ্ছি বিনা পয়সায় কত সুন্দর একটা পোছা তৈরি হয়ে গেছে আমার। দেখো স্মুথ কত সুন্দরভাবে পোছা যাচ্ছে। তোমরা চাইলে দুটো টি শার্ট দিয়েও একসাথে একই পদ্ধতিতে পোছা বানিয়ে নিতে পারো, তাইলে অনেকটা মোটা আর ভারী হবে। আমার এই ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে তোমরা লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করে দিও। আবার দেখা হবে পরের ব্লগে। থ্যাংক ইউ ফর ওয়াচিং।